বাজেটে বিরোধী রাজ্যগুলোকে বঞ্চনা করা হয়েছে, 1,71,000 কোটি টাকা পায় বাংলা, এই কথা তুলতেই বন্ধ করে দেওয়া হয়েছে মাইক। আর এই অভিযোগ তুলেই নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যদিও বিজেপির বক্তব্য মাইক মোটেই বন্ধ করা হয়নি। বাজেটে বাংলা সহ বিরোধী শিবিরের দখলে থাকা রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নীতি আয়োগের বৈঠকে কি কি বিষয় তিনি তুলে ধরবেন তা জানিয়েছিলেন শুক্রবারই। বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যাল ব্লকেট, পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা। এবারের নীতি আয়োগের বৈঠকে নেই কংগ্রেস ও আপ শাসিত রাজ্যগুলি, নেই কেরল, তামিলনাড়ু, ঝাড়খণ্ড। ইন্ডিয়া ব্লকের মধ্যে বৈঠকে ছিলেন একমাত্র মমতাই। তার বক্তব্য বৈঠকে তিনি বিরোধী রাজ্যগুলির প্রতি বঞ্চনার কথা তুলে ধরেন। তিনি বৈঠকে বলেন, দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে, রাজ্যগুলির স্বার্থে আজকে এসেছি একা, অপোজিশনের কেউ আসেনি, কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন। আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন। আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না। 3 বছর ধরে আমাদের 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, গ্রামীণ রাস্তা যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। গত বছর পর্যন্ত আমরা 1,71,000 কোটি টাকা পাই, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথেই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, ওয়াই ইউ ডিসক্রিমিনেট, ওয়াই ইউ স্টপ মি, আই অ্যাম অনলি অ্যাটেন্ডিং, ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট, ইনস্টেড অফ দ্যাট ইউ আর গিভিং মোর স্কোপ টু ইয়োর পার্টি, ইয়োর গভর্নমেন্ট, অ্যান্ড ইউ অনলি মি অন বিহাফ অফ অপোজিশন, অনলি আই অ্যাম দেয়ার, অ্যান্ড ইউ স্টপ মাই মাইক, আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন, আমি চললাম। মমতার আরও অভিযোগ, এনডিএ শরিকদের রাজ্যগুলিকে কথা বলার জন্য অনেকটা সময় দেওয়া হলেও তাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে অপমান করা হয়েছে। তৃণমূলের অভিযোগ অবশ্য খণ্ডন করেছে বিজেপি। As per the procedure, if she is reminded that her time is over, even with the mic on, she could have requested that she is going to continue speaking like some other chief ministers did, but she chose to use that as a excuse so that she can get out of the meeting. মমতার এই অভিযোগ করার পর থেকেই দেশ জুড়ে তোলপাড়। তৃণমূল নেত্রীর অভিযোগ সর্বৈব মিথ্যা বলে আসরে নেমেছে বিজেপি। মমতার দাবি উড়িয়ে দিয়েছে পিআইবিও। পিআইবির দাবি করা হচ্ছে যে নীতি আয়োগের নবম বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছে। এই দাবি ভুল, ঘড়িতে শুধুমাত্র দেখানো হয়েছে যে তার বলার সময় শেষ হয়ে গিয়েছে, এমনকি সতর্ক করতে ঘণ্টা পর্যন্ত বাজানো হয়নি। মাইক্রোফোন বিতর্ককে সামনে রেখে সোমবার থেকে সংসদে সোচ্চার হওয়ার রণকৌশলও নিয়েছে তৃণমূল। বিষয়টি উঠতে পারে বিধানসভাতেও। নয়াদিল্লি থেকে ক্যামেরায় শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তী, রিপোর্ট Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।